নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি মায়ের রান্নাঘরে। মা দেখলেন কালকে খুবই অসুস্থ, তা অসুস্থতা সঙ্গে ও রান্না করলো। মাছ রান্না করেছিল যেটা আমরা করতে পারিনি, আমরা পারি না মাছ কাটতে, যার জন্য মা রান্না করেছিল শরীর খারাপ নিয়ে। আজকেও মার খুব শরীর খারাপ, মা বিজনেস হয়ে আছে, তাই আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে। দেখুন আজকে কী রান্না করতে, কী রান্না করছি। আজকে রান্না করবো কাবলি ছোলা দিয়ে মাংস, তার জন্য আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো কাবলি ছোলা, ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। এরকম বড় ছোলা নিয়ে নিয়েছি এক বাটি, আলু নিয়ে নিয়েছি, তার জন্য মাংস নিয়ে নিয়েছি 1 কেজি মতো মাংস রয়েছে, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, এর মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, এই আছে। আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, আর এখানে আছে পেঁয়াজ বাটা। এটা আমি নিয়ে নিয়েছি কাবলি ছোলা দিয়ে মাংস বানানোর জন্য। আর এর সাথে আছে লুচি, সেই লুচিটা পরে আমি আপনাদেরকে বলছি, তখন আমি লুচিটা মাছ দেখি। আর এই কাবলি ছোলাটা আমি সিদ্ধ করে নেবো, 3টে সিটি দিয়ে নেবো প্রেশার কুকারে, আর দিয়ে নিয়ে দমে রেখে দেবো। আপনারাও তাই 3টে সিটি মেরে নিয়ে দমে রেখে দেবেন, দেখবেন ছোলাটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমিও দিয়ে নিচ্ছি, দেখতে কাবলি ছোলাগুলো আমি দিয়ে নেবো। সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেবেন, তালের ভিতরে নুন ঢুকবে, ভালো সিদ্ধ হয়ে যাবে। অল্প একটু নুন দিয়ে দেবো, অল্প একটু জল, জলটা আপনারা পরিমাণ মতো দেবেন। জল দিয়ে দিলাম অল্প করে, একটু ভেটে দিলাম নুন দিয়ে, আটকে দেবো। আমি এবারে এটাকে অফ করে দেবো, অফ করে দিলাম, এবার কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো, এখন খুলবো। এবার দেখে নিন, আমরা এই মাংসর সাথে আমরা লুচিও বানাবো, আর লুচিটা আমরা থিমবো দায়িত্ব আজকে লুচি মাংস সবকিছু পুরো রান্না বান্না করার, মেজদি ময়দাটা মাখবে, বদ্দি মাংস রান্নাটা করবে, আর আমি ক্যামেরাম্যান। আমি লুচিটা মাখার জন্য আমরা এই ময়দাটাকে একটু চেলে নিয়েছি, এবার এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেবো ময়াম দেওয়ার জন্য, ময়াম তো তেল দিয়ে দেয়, সবকিছু মিলিয়ে বলে ময়াম, চিনি, নুন আর একটু সাদা তেল দিয়ে দেবো 1 চিপি খাস। আমি মাংস আলুটা এবার ভেজে নেবো, তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো আলুটা ভাজার জন্য। আলুটা ভাজার জন্য তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে, দেখুন বন্ধুরা লুচিতে বাজে তেল দিয়ে দিচ্ছে, এবার তেল দিয়ে এটাকে ময়াম দেবে না, জল দিয়ে ডাইরেক্ট মেখে নেবে, আর ময়াম দিলে হচ্ছে খাস্তা লুচি হয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখেন ধোয়া উঠছে, আমি এবার এক এক করে আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য, একসাথে আলু দেবেন না, তাহলে গায়ে তেল খেতে পারে, এই জন্য একটা একটা করতে হবে। দেখুন জল দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখাচ্ছে, ময়দাটা পুরো মাখানো হয়ে গেলে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন রান্নি হচ্ছে, রান্না করতে করতে গান গাইছে, আমি তাদের ভিডিও করছি, আমি তো হচ্ছে কি বলে আমি গেম খেলছি, ভিডিও করছি, আমি আরো গান গাইবো, একটা গান কিন্তু তুমি না, তুমি গাও, আমি তো তোমাকে বারণ করেছি গান গাইতে, করতে গান গাইলে ভালো রান্না হবে, ওই জন্য আমি ভালো করে গান গাই, নতুন টিপস, গান গাইলে মন ভালো থাকে, আমার মন তো খুবই ভালো আছে, এই জন্য আমি গান গাইছি, আমরা গান গাইতে পারি না। দেখুন ময়দাটা হচ্ছে মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রাখা হবে, মাংসটা রান্না করা হয়ে গেলে তারপরে লুচি বানানো হবে। দেখুন কি সুন্দর মাখাটা হয়েছে, ভাজা হয়ে গেছে, দেখেন একটু লাল লাল মতো ভাজা হয়েছে,
আমি এবার এর মধ্যে আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়ে দিই, যেটা আমার বেটে রেখেছি আদা রসুন গুলো দিয়ে হয়তো কষানো হয়ে গেছে, লবণ মিডিয়াম আছে কষে নিব, ভালো করে দেবে কষে নিতে হবে, এরকম করে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটাকে কষালে ভালোভাবে কষানো যায়। তেল ছেড়ে দিয়েছে, মশলা পুরো গা থেকে ছেড়ে গেছে, খুব সুন্দর তেল বেরিয়ে এসেছে মশলা থেকে। এবার এর মধ্যে মাংস অ্যাড করে দেবো, মাংস দিয়ে দেবো, মশলাটা যখন কষাবেন মিডিয়াম আঁচে রেখে কষাবেন, তাহলে মশলাটা ভালো কষানো যায়। ভালো করে দেখতেই পাচ্ছি খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছে। যেহেতু আমরা লুচি দিয়ে খাবো তাই সেটা মাখা আর কি রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, কারণ আমাদের রান্নাটা তো আর আপনারা খেতে পারবেন না, তাই বলতে পারবেন না। আপনারা রান্না করে যারা আমাদের বয়সে আছো তাদেরকে বলছি, তুমি করেই বলছি, তারাও দেখবেন, দেখে বলবে যে কেমন হলো রান্নাটা, আমি কেমন করে করলাম, ভালো লাগলো কিনা সেটাও কমেন্ট, ভালো লাগছে বা লাগছে না সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে তো বুঝবো যে কী হচ্ছে। যারা আমার থেকে বড় আছেন তাদেরকে বলছি যে আপনারা দেখেন, দেখে বলেন কেমন লাগছে, ভালো লাগছে কিনা, সেই সব আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, আমি একটু সাই গরম মশলা দিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। আর একটু করে দেখে আসি, আমার মাটার শরীর খারাপ, আপনাদেরকেও দেখে আসি, সে বাচ্চারা শুয়ে আছে বিছানায়, দেখি নিয়ে আসি আপনাদের। আমি করা হয়েছে, কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো মুছে ফেলার জন্য, আমি সাদা তেল দিচ্ছি। এবার তেলটা গরম হলে লুচিটা ভাজা হবে, ভাজা হয়ে যাচ্ছে। আপনাদের আর লুচি বেলা দেখালাম না, কারণ এর আগে অনেকবার দেখিয়েছি, লুচি ভাজা আর বেশি দেখাচ্ছি না, একটা দুটো দেখিয়ে দিয়ে সেম ভাবে সমস্ত লুচিগুলো ভেজে নেওয়া হবে।
দেখুন আমি খেতে বসে গেছি, বদ্দি আজকে রান্না করেছে লুচি আর কাবলি ছোলা দিয়ে মাংস, খেয়ে বলবো কেমন হয়েছে। লুচিগুলো আলুগুলো খুব সুন্দর নরম হয়েছে, মাংসটাও দেখুন কি সুন্দর হয়েছে নরম। আর এই যে কাবলি ছোলা মটর বলতে যাচ্ছিলাম, বাকিরাও খেতে বসেছে। খুবই সুন্দর হয়েছে, বদ্দি যেভাবে রান্না করেছে আপনারাও সেভাবে রান্না করবেন। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, মায়ের শরীর খারাপ বলে আমরা সবাই মিলে রান্না বান্না করলাম খেলাম, তাই আজকে মাকে আপনারা দেখতে পাবেন না মায়ের শরীর খারাপ বলে। তা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।